খবর। আগামীকাল রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ, তবে অনুমতি না পেলেও সমাবেশ করবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর হুঁশিয়ার করে দিয়ে বলেছেন জামায়াতকে কোনো সহিংস কর্মকাণ্ড করতে দেয়া হবে না। দলটির সাম্প্রতিক সহিংসতার কারণে এবার বিশেষভাবে সতর্ক পুলিশও। জামায়াতের মিছিল থেকে পুলিশের উপর হামলা সাম্প্রতিককালে প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে জামায়াতের নতুন কর্মসূচি, সোমবার বাইতুল মোকাররম এলাকায় সমাবেশ, সেই সাথে দেশব্যাপী মিছিল সমাবেশের কর্মসূচিও আছে। তিন তারিখের কর্মসূচি যদি আমাদেরকে তারা করতে না দেয়, রাজনৈতিকভাবেও তাদের আর একটা বড় ধরনের পরাজয় হবে, যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে তারা রাজনৈতিক কর্মসূচি শুধু পালন করতেই দেয় না, আমরা রাজপথে নামলে জনগণের দাবি আদায় করতে পারবো, এই লক্ষ্যে তারা আমাদেরকে রীতিমতো ভয়ও পায়। আগের ঘটনাগুলোর কারণে পুলিশ সজাগ, সহিংস পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নজরদারি থাকবে। যে পুলিশের উপরে হামলা, তারপরে যানবাহন ভাঙচুর, পুলিশকে মেরে আহত করা, বিনষ্কান্তে, তো এইগুলোর প্রেক্ষাপটে আমরা এই যে তাদের তারা যে আবেদন করেছে, এই আবেদনের বিষয়টি আমরা যাচাই বাছাই করছি। সেই ক্ষেত্রে আমরা সিকিউরিটি যে থ্রেটস কি রয়েছে সেগুলো অ্যানালিসিস করছি। এদিকে জামাতকে আর কোনো সহিংস কর্মকাণ্ড করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো সমাবেশ করতে হয় তাহলে সেই পুলিশ কমিশনের অনুমতি নিতে হয়। আমার জানা মতে এখন পর্যন্ত কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো অনুমতি নেওয়ার জন্য আবেদন করা হয়নি। যদি না করা হয়ে থাকে তাহলে আবেদন এখন এই সমাবেশ বা প্রস্তাবিত সমাবেশ এখন পর্যন্ত বেআইনি, এবং কোনো বেআইনি সমাবেশ ঢাকা মহানগরীতে বা দেশের কোনো অঞ্চলে আমরা হতে দেব না। শাকিল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।